ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। স্থানীয় মানুষদের ভিড় কতটা হয়েছে এবং প্রশাসনিক আধিকারিকরা তারাই বাকি বলছেন। আমরা রয়েছি পুরন্দরপুর ব্লক, এখানে তুমি জানো পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েত। এখানে আমি দেখাবো যে বিভিন্ন সরকারি প্রকল্পের টেবিল তৈরি করা হয়েছে, যেমন 100 দিনের কাজ রয়েছে, হ্যাঁ খাদ্য সাথী প্রকল্প রয়েছে, প্রত্যেকটা টেবিলে পেনশন, বিভিন্ন সরকারি যে প্রকল্প, যে প্রকল্পগুলির জন্য মানুষকে গ্রামাঞ্চল থেকে সরকারি দপ্তরে যেতে হয়, প্রশাসনিক দপ্তরে যেতে হয়, সেখানে নানান সমস্যায় তারা পড়েন। সেই সমস্ত প্রকল্প নিয়ে এবার সরাসরি সরকার আজকে থেকে জানো যে সরাসরি গ্রামে চলে আসছেন। এই পুরন্দরপুরের যে প্রকল্প, সেখানে জেলা শাসক থাকছেন, জেলা পুলিশ সুপার থাকছেন, আমাদের সঙ্গে এখানকার একজন আধিকারিক রয়েছেন। কী কী সুযোগ সুবিধা রয়েছে, কী কী দিতে পারবে আমরা বলছি। আপনারা আজকে এখানে কী কী সুযোগ সুবিধা কী কী দিচ্ছেন প্রকল্পে? অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন দুয়ারে সরকারি প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা আমরা পুরন্দরপুর জিপিতে আজকে প্রথম দিন করছি ফার্স্ট রাউন্ডে। এখানে যে আমাদের স্টেট গভর্নমেন্টের যে 11টা স্কিম দেওয়া আছে, সেই স্কিমগুলোর মধ্যে আপনারা জানেন বিভিন্ন পেনশন স্কিমগুলো আছে, জয় জয় জওহর আছে, তফসিলি বন্ধু আছে, এবং আপনার যে শিক্ষা বিভিন্ন স্কলারশিপগুলো আছে, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, আদার্স, ঐক্যশ্রী স্কিমগুলো আছে, সাথে সাথে স্বাস্থ্যসাথী একটা খুব ভালো স্কিম আছে, তার জন্য আমরা কাউন্টার করেছি। এবং বিভিন্ন মানুষ কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে অনেকজন মানুষ বসে এসেছে এবং নিচেও বসে আছে, 200-250 মানুষ অলরেডি চলে এসেছে। তারা কিন্তু আমরা প্রথমে রেজিস্ট্রেশন কাউন্টারে রেজিস্ট্রেশন করে নিয়েছি, এক্সএলসি স্টেট গভর্নমেন্ট থেকে যেটা প্রোভাইড করছি সেখানে করে নিয়েছি। সাথে সাথে এছাড়াও এই 11টা স্কিমের বাইরেও আমরা যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতার জন্য যেমনটা বলছিলেন বিভিন্ন সরকারি প্রকল্পে রয়েছেন, এই মানুষদের সাথে কথা বলবো। এখানে কেন এসেছেন? আমার রেশন কার্ড আর আপনার কৃষক বন্ধু, এই দুটো হয় না এখন। মানে এটা কতদিন ধরে পাননি? রেশন কার্ড আপনার প্রায় 1-2 বছরই হতে হয়েছে আমার রেশন কার্ডের জন্য। উত্তরবঙ্গে চলে যাবো, জলপাইগুড়ি থেকে রাজা চট্টোপাধ্যায় রয়েছেন। রাজা, ক্যাম্পে মানুষজন কি বলছেন, কি ধরনের পরিষেবা নিতে তারা এসেছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমি টালিগঞ্জে চলে আসবো। ঝিলাম করঞ্জাই রয়েছেন। ঝিলাম, টালিগঞ্জে যে ক্যাম্প রয়েছে সেখানে ঠিক কি ধরনের ছবি? তোমাকে যেটা বলবো যে 68 নম্বর ওয়ার্ডের এই দুয়ারে দুয়ারে যে কর্মসূচি রাজ্য সরকারের, সেটার শুভ সূচনা কিছুক্ষণ আগেই হয়েছে। 68 নম্বর ওয়ার্ড অফিসে রয়েছি আমরা, এবং দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন প্রতীক রায়কে বলবো দেখাতে, ডান দিকে মানুষ সারি সারি দাঁড়িয়ে আছেন, প্রত্যেককে এসছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করব তারা এখানে কেন এসছেন, কি সুবিধা দিতে কি জন্য এসছেন। আপনি এখানে এসছেন কেন? সাথে সুবিধাটা নিতে এসছি। তো এর আগে ওই কাজ হয়নি? না, এর আগে হয়নি, হয়েছে তখন সুযোগ পাইনি। আরো একজনের সঙ্গে কথা বলবো, তিনি কি বলছেন। আপনি এখানে কি জন্য? স্বাস্থ্যসাথী কার্ড করার জন্য এসেছি এখানে। এর আগে কখনো করা হয়নি এটা? না, আমাদের এটা করা হয়নি, এখন জানতে হবে। কারণ প্রথম 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 যখন করা ছিল প্রচুর ভিড় ছিল, এখন এখন অনেকদিন সময় দিয়েছে, তার মধ্যে বলেছে 10 দিনের মধ্যে যদি করে নাও করতে পারবে, তাই জন্য লাইন দিয়ে পড়ছে। দেখতে পাচ্ছ যে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নেওয়ার জন্য এসছেন এখানে, এরকম বিভিন্ন মানুষ এসছেন এবং প্রত্যেকে এই যে সুবিধা নেওয়ার জন্য যে রাজ্য সরকারের কর্মসূচিগুলো রয়েছে সেগুলো 4 দফায় মানুষ যাতে এখানে সরাসরি আসে এবং সুবিধা পায় সেই জন্য এসছেন, এবং সেই সুবিধাগুলোর পাশাপাশি সেইটার শুভ সূচনা করতে এখানে এসেছিলেন ওয়ার্ডের কোঅর্ডিনেটর সুদর্শন মুখোপাধ্যায়। এছাড়া পঞ্চায়েত মন্ত্রী মুখোপাধ্যায় এসেছিলেন এবং তিনি ইতিমধ্যে ভেতরে আছেন, পরিষেবা যাতে ঠিকঠাক থাকে সেই বিষয়টা দেখার জন্য। এবং যেটা দেখা যাচ্ছে শুধু স্বাস্থ্যসাথী নয়, খাদ্যসাথী এবং জাতি সংক্রান্ত সার্টিফিকেট সমস্ত কিছু এখানে এসেছেন এবং সেই বিষয়ে সব কথাবার্তা হচ্ছে, এবং সেই বিষয়ে কথাবার্তা সব জায়গায় কিভাবে হচ্ছে, কিভাবে পাবেন সেই সব জিনিস জানার জন্য প্রত্যেককে মানুষ সকাল থেকে ভিড় করছে। 68 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমাদের পঞ্চায়েত মন্ত্রী রয়েছেন, তার সঙ্গে কথা বলুন। আপনারা এই ঘটনা যেটা হচ্ছে সেই বিষয়টা তিনি সকলকে যাতে কোঅর্ডিনেট করা যায়, সবকিছু ঠিকঠাক থাকে সেই বিষয়গুলোই দেখছেন, এবং এছাড়া আরো অনেকে এসছেন এখানে, আধিকারিকরা এসছেন, তাদের সঙ্গে আমরা কথা বলুন। আপনারা এখানে এসছেন কি জন্য, কি কর্মসূচি? আমি এখানকার অফিসিয়াল স্টাফ, ঠিক আছে, এখানে এসেছি
এখানে সাধারণ মানুষ তাছাড়া এখানে তো কোঅর্ডিনেটর আছেন এবং সাধারণ মানুষ প্রত্যেকে আছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা বোঝার চেষ্টা করব যে এই যে কর্মসূচি এই কর্মসূচিটা কি জন্য আমাদের দুয়ারে বাংলা কর্মসূচি যেখানে কন্যাশ্রী স্বাস্থ্যসাথী আমাদের খাদ্যসাথী বিভিন্ন প্রকল্প যেগুলো আছে সেইগুলোর বিষয়ে দেখতে পাচ্ছ এখানে যে স্বাস্থ্যসাথীর যে কাউন্টার সেই কাউন্টার এখানে খোলা আছে অনেকেই আছেন আধিকারিকরা আছেন এবং আধিকারিকরা প্রত্যেকে এই যে সমস্যা তাদের যে কার্ড হয়নি সেই কার্ডগুলো যাতে দ্রুত হয় সেইগুলো সমস্যা সমাধানের জন্য এই কাউন্টার খোলা হয়েছে চার দফায় পয়লা ডিসেম্বর থেকে 30শে জানুয়ারি অব্দি খোলা থাকবে এবং চার দফায় 10 দিন 10 দিন করে এই কাউন্টার গুলো খোলা থাকবে এমনটাই বলেছেন এখানকার আধিকারিকরা এবং বিভিন্ন যারা কেন্দ্রীয় মন্ত্রী এবং পুরসভার যারা কোঅর্ডিনেটর তারা এসছেন তারা বলছেন মুখ্যমন্ত্রীর দুয়ারে দুয়ারে কর্মসূচির অংশ হিসেবে এই বিষয়টা এখানে আয়োজিত এই কর্মসূচি চালু করা হয়েছে। একেবারে ছিলাম তুমি আমাদের সঙ্গে থাকো রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আবারও আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, উত্তরবঙ্গের ছবিটা দেখতে চাইবো, ঠিক কিভাবে ক্যাম্পে সাধারণ মানুষজন ভিড় জমিয়েছেন, কি তাদের দাবি, প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন তারাই বা কি বলছেন? দেখো কুসুমিতে, আজকে পৌরসভার তরফ থেকে এই পৌরসভার হলেই কিন্তু এই প্রকল্প উদ্বোধন হতে চলেছে। এখানে লোকজন ভিতরে এসছে, লোকজন মানুষ সকাল থেকে লাইন দিয়েছে। আমরা জিজ্ঞেস করব কি কারণে এসছেন, কি প্রকল্প হয়নি? আমাদের হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পটা হয়নি, সেই কারণে আমরা আজকে এখানে আজকে উপস্থিত হয়েছি। আজকে আমাদের রাজ্য সরকার যে উদ্যোগটা নিয়েছে তাতে আমরা খুবই খুশি। আজকে আমাদের সাধারণ মানুষ এই আজকে আমরা বিশেষ করে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আমরা যেই সুযোগ সুবিধা পাবো, আজকে আমরা চিকিৎসাক্ষেত্রে আমরা হসপিটাল গেলে আমাদের যেভাবে সেইভাবে আমরা ই পাই না। আজকে একটা নার্সিং হোমে আমাদের প্রচুর টাকার প্রয়োজন হয়। আমাদের সাধারণ মানুষকে যদি আজকে এই কারণে সেই অর্থটা আমাদের কাছে এখন নাই, সাধারণ মানুষের কাছে নেই। যে হারে আপনার টাকা পয়সা লাগে আজকে নার্সিং হোমে একটা বড় ধরনের চিকিৎসা করতে গেলে, সেই টাকাটা যদি আজকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে আমরা যে টাকাটা আমরা পেয়ে থাকি তাহলে আমরা অনেক উপকৃত হব সাধারণ মানুষ। কুসুমিতে, শুনলে যে বিভিন্ন প্রকল্প কিন্তু এখনো বাস্তবায়িত হয়নি, আমরা এই নিয়ে কথা বলবো প্রশাসনিক মন্ডলীর যে সদস্য রয়েছে সন্দীপ মাহাতো, এরা কিভাবে আজকে দেখছেন বিষয়টাকে? পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বস্তুত্ব প্রশাসক এই প্রকল্প, এটা মূলত হচ্ছে দুয়ারে দুয়ারে সরকার এই কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে অনেকগুলো ডিপার্টমেন্টের কাজ একসঙ্গে এক ছাতার তলে হবে এবং এই 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 কর্মসূচির মাধ্যমে যেরকম খাদ্যসাথী, তারপরে স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট ইস্যুর ক্ষেত্রে যদি কারো কোনো সমস্যা থাকে অথবা রেশন কার্ডের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে অথবা কেউ কন্যাশ্রী, যুবশ্রী, যে কোনো সরকারি, পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে, কোনো উপভোক্তা কোথাও যদি কোনো কারণে বঞ্চিত হয়ে থাকেন এক ছাতার তলে এখানে আসবেন। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এখানে রয়েছেন এবং তারা মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। এই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী যেটা চাচ্ছেন যে মানুষকে হয়রানি না হয় এক এক ছাতার তলে তাদেরকে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে। শুনলে তুমি কুসুমিতা, যে যেটা বললো যে এক ছাতার নিচে তোরা তৈরি করে এই 1 থেকে 12 নম্বর ওয়ার্ড যেটা রয়েছে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এখানেই কর্মসূচি রাখা হয়েছে, তারপর বিভিন্ন ওয়ার্ডে তারা গিয়ে কিন্তু এই কর্মসূচি পালন করবে। ধন্যবাদ রাজা। সরকারের এই দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি জানিয়েছেন আমরা শুনবো। এর আগে মমতা ব্যানার্জি, তার পার্টি, সরকার এই ধরনের অনেক প্রকল্প ঘোষণা করেছে, বাস্তবে লোকে কিছু পায়নি। কমপক্ষে যদি বিডিওরা যান লোকে মনের কথা বলতে পারবে যে কি পায়নি। এই যত এ সাথী, ও সাথী, জীবন সাথী, যা যা পরিকল্পনা হয়েছে তার কোনো লাভ মানুষ পায়নি, পার্টির লোকেরা কাটমানি পেয়েছেন। তো এগুলো স্ট্যান্ড এখন আসছে, লোক এতদিন বিডিওকে খুঁজে পায়নি, দেখতে পায়নি, কথা শোনেনি কেউ, লিস্ট টানানো হয়েছে বাড়ি, তার কেউ বাড়ি পায়নি। তো আজকে যদি সত্যি হতে যায় তো খুব ভালো কথা, কিন্তু এগুলো সমস্ত ইলেকশনকে কেন্দ্র করে সে স্ট্যান্ড হচ্ছে আর কিছু।